নোকিয়া মডেলের আরএম, আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, আরএম 117 1187, তো এই সেটটি আমরা শুধু কেবল চার্জার মাধ্যমে এই সেটটিকে আমরা এখান থেকে অনলি অন হতো আমাদের পাওয়ার যে বোর্ড কিটা পাওয়ার কিটা কাজ করতো না। তো বেসিকলি আমি এই সেটটির সম্পূর্ণ টোটালি কাজটি করেছিলাম কীভাবে পাওয়ার কিটা আসলে কাজ করে। তো কেন জানে মনে হলো, আমরা যারা সবসময় তো বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড ফোনের কাজগুলো দেখিয়ে থাকি, তো বিশেষ করে আমি আজকে আপনাদেরকে এটা সম্পূর্ণ ভিতর থেকে ফোনটাকে খুলে দেখাবো আসলে এটার মধ্যে কী প্রবলেম হয়েছিল বা কীভাবে এই কাজটি আমি করেছি। তো আর আমি আপনাদেরকে, যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যারা সাবস্ক্রাইবার আছেন, আমি আপনাদের সবাইকে, তো যাই হোক, আমাদের এখান থেকে সম্পূর্ণ ফোনটির স্ক্রুগুলা এখান থেকে খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে ফোনটির এই মাদারবোর্ডটি এখান থেকে নিয়ে নিলাম হাতে। তো এই ফোনটির যে প্রবলেমটি ছিল, ফোনটির প্রবলেম ছিল ফোনটি এ পাওয়ার বটমে কোনো প্রকার কাজ করত না। তো দেখুন, এখানের মধ্যে একটি লাইন হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ এটা কোত্থেকে লাইনটা টানা লাগে, তো আমরা যদি দেখি এই যে নেগেটিভ যে লাইনটা রয়েছে মাইনাস গ্রাউন্ডটা আমরা এই বডির থেকে গ্রাউন্ডটা আমরা এখানে আমরা মাইনাসের মধ্যে দেব। তার সাথে সাথে এই যে পজিটিভটা, তো আমি এই পজিটিভটাকে আমরা দিয়েছি আমাদের এই ফোনের এই ছোট্ট একটি ডায়োড থেকে। তো আমি যদি এখান থেকে এই মাইনাসটিকে একটু সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার মাধ্যমে যদি সেটটিকে এখন রান করতে যাই, তো দেখুন আমি এখান থেকে সেটটিকে ফিটিং করার মাধ্যমে করলাম, আমাদের এই সেটটি এখান থেকে চালু হতে অনেকটা প্রবলেম করে। তো তার কারণে আমি আপনাদেরকে বলবো, আসলে এই নোকিয়া সেটগুলোর যদি অনলি পাওয়ার কি যদি কোনোভাবে কাজ না করে, তার ক্ষেত্রে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, আমরা এই বডি থেকে মাইনাস বাটনে দেব আর পজিটিভটা আমরা এখান থেকে যে ছোট্ট একটি ডায়োড রয়েছে, এই ছোট্ট যে এখানে ডায়োডটি রয়েছে পজিটিভ, আমরা এই পজিটিভ ডায়োডের থেকে এখান থেকে এটা পজিটিভে দিয়ে দেব। তার মাধ্যমে আমাদের যে এই ফোন যে মডেলগুলা, এই ফোনের মডেলগুলার আর কোনো প্রকার প্রবলেম হবে না, আমাদের 100-তে 100ই কাজ করবে। তো আমি অনেকগুলা ইউটিউবের মধ্যে ভিডিও চার্জ করলাম, আসলে বেসিকলি কেউ এতটা একটু ক্লিয়ার করে বলেনি কীভাবে কাজটা করতে হয়। তো কেন জানি আসলে আমার মনে হলো এই কাজটা নিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি, শেয়ারের মাধ্যমে হয়তোবা আমরা যারা অনেক সময় এরকম সেটগুলোর কাজ করতে গেলে এরকম প্রবলেম হয়, আমাদের আর এই প্রবলেমটা হবে না। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে সম্পূর্ণ সেটটিকে আবার ফিটিং করে নিলাম। তো ফিটিং করে নেওয়ার মাধ্যমে আমি এখান থেকে সেটটিকে চালু করে দেখব। তো দেখুন, এখান থেকে আসলে আমাদের এতটুকুই কাজ ছিল, এই ফোনটিকে এভাবেই পাওয়ার সুইচের কাজ করতে হয়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।